এই মুহূর্তে দুইটা আলোচিত ঘটনা ঘটতেছে দেশে। একটা হচ্ছে একজন বিচারক, উনি ওনার ওনার মেয়ে হচ্ছে তার ক্লাসমেট মেয়েদেরকে বসে বুস্তির মেয়ে। আর একটা ঘটনা হচ্ছে একজন জেলা প্রশাসক, উনি হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে সার্বনে ডাকতে বাধ্য করছেন। তো এগুলো নিয়ে খুব তোলপাড় যাচ্ছে, দুইটা ঘটনাতেই একটা শ্রেণী প্রথা দেখা যাচ্ছে বাংলাদেশে বিরাজ করে, এই বিষয়টা উঠে আসছে, এটা নিয়ে খুবই আপসেট বাংলাদেশের মানুষজন। কি একটা বিস্ময়কর ব্যাপার যে এগুলা, মানে নতুন একটা অবাক করার ব্যাপার যে তাই নাকি, বাংলাদেশে কি শ্রেণী বিভেদ আছে নাকি, বাংলাদেশে কি জীবন জীবিকা নিরাপত্তা আছে নাকি, বাংলাদেশে কি মানুষের মান সম্মান ইজ্জত আছে নাকি, ওরে বাবা। ওকে, যাই হোক, সেই যাই হোক, আলোচনা চলতেছে। হ্যাঁ, তো প্রথম যে ঘটনাটা আছে এই ঘটনাটা একটু শুনে নিই। ক্লাসের সবার জন্য যে নিয়ম তা মানতে বাধ্য নয় সে, এমনকি সহপাঠীদের বস্তির নিয়ে উল্লেখ করে সে লিখেছে, তার মতো সুবিধা পেতে হলে সবার মায়েদেরও হতে হবে জজ। আচ্ছা, সবার মাইকে জজ হইতে হবে, এখানে কি ডিবিসি নিউজ? ডিবিসি নিউজ তো একটা বেশ বদমাইশ ধরনের চ্যানেল, আপনারা যারা থাকবেন, 71 টিভি, সময় টিভি এবং ডিবিসি নিউজ, এরা বেশ দালালিতে বেশ স্কিল দেখাচ্ছে আর কি। তো যাই হোক, এই রিপোর্টটা আমি 1.5x স্পিডে চালাচ্ছি, প্লে করতেছি, খেয়াল করতেছেন কিনা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক মারছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক মারলে কিন্তু আমি এটাকে গাল মন্দ করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক মার মানে উদ্দেশ্যমূলক। হ্যাঁ, একটা ঘটনা ঘটছে, খবর করবি বেটা, আর কোনো মিউজিকের কী দরকার লাগছে? আচ্ছা, আপনার আমার হৃদয়কে ব্যথা দূর করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে কে জানে, সেই দজের সাথে শত্রুতা আছে কিনা বা চাঁদা চাইছিল কিনা, বললো তো আপনারা বললেন যে বানায় বানায় কথা বলি, বাড়ায় বাড়ায় কথা বলি। আপনারা জানেন যে আরাফ খান দুবাইয়ে যে সাকিব আল হাসানের ঘটনা নিয়ে, আরাফ খান স্বর্ণ ব্যবসায়ী, ওর কাছে সাংবাদিকরা চাঁদা চাইছে, সে নিজে দাবি করছে যে ওর বাংলাদেশের তিনটা প্রধানতম চ্যানেল ওকে ফোন দিয়ে তারা ভিডিও দেখাইছে যে দেখেন আপনার নামে রিপোর্ট কিন্তু বানায় ফেলছি, আমরা ছেড়ে দিব এখন, আপনি যদি আমাদেরকে 3 কোটি টাকা না 5 কোটি টাকা চাইছে, 3 না 5 কোটি টাকা চাইছে, যে দিলে আমরা এটা প্রচার করবো না। তারপর আরাফ খান তাদেরকে গালি দিয়ে দূর দূর করে তাড়াই দিয়েছে আর কি, কুকুরগুলাকে, বাংলাদেশের কুকুরগুলাকে। হুম, শোনো, আপনারা এটা মনে করবেন যে বাড়ায় কথা বলি, হইতে পারে। যাক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যে কী উদ্দেশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইছে পিছনে, এর সাথে কি জজের কোনো শত্রুতা আছে কিনা বলে রাখলাম আর কি। তো সেই ঘটনায় জজকে বদলি করা হয়েছে, খুব আইনের শাসন কায়েম হলো না, খুব ন্যায় প্রতিষ্ঠা হলো না, খুশি হয়েছেন তো আপনারা, হাততালি দিয়ে সবাই বাড়ি চলে যান না, না এইগুলাতে কোনো ন্যায় প্রতিষ্ঠা হয় না, কোনো বুঝি স্টানবাজির দেশ, যেটা বলি স্টানবাজগুলো। হ্যাঁ, এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ঘটার পর এই যে জজ, যে সে হচ্ছে একটা বগুড়ার কোথাকার একটা জেলা জজ, মানে একটা জেলার দায়রা জজ অতিরিক্ত, আবার তাও মানে খুবই ছোটোখাটো একটা পদের। এখন এখানে তো ধরেন ম্যাক্রো স্কেল মাইক্রো স্কেল, হ্যাঁ ম্যাক্রো স্কেলে রংবাজি করতে গেছে, সো ম্যাক্রো স্কেলের গুণটা থেকে খেয়ে দিয়েছে, কিন্তু সরি মাইক্রো স্কেলের, কিন্তু ম্যাক্রো স্কেলের যদি হইতো, মনে করেন আজকে যদি প্রধান আদালতের যে বিচারপতি, উনি কিন্তু উল্টা রাস্তা দিয়ে গাড়ি সাঁই সাঁই করে চালায় যান এবং পুলিশ থামানোর কোনো সাহস নেই, পুলিশ থামাইলে পুলিশ হইতেছে দৌড়ে নিয়ে দেন। তো এরকম একটা ঘটনা যদি প্রধান বিচারপতির সামনে উঠে আসে, তখন কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, কোনো ব্যবস্থা নেয় না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন, ছোট মাছ পুকুর করে খেয়ে দেওয়া গেছে, কোথাকার কোনো লোকাল জেলা জজ, দায়রা জজ অতিরিক্ত, অতিরিক্ত আবার আবার দায়রা আবার জেলার, হ্যাঁ খেয়ে দিয়েছে, খুব কাজ হয়েছে। তো ম্যাক্রো স্কেলে মনে করেন এটা খেয়ে দেওয়া যায়, সহজে ডিসপন্সিবল খেয়ে দিয়েছে, খুব কাম হয়েছে, আপনারা খুশি, হাততালি দিচ্ছেন, আমি কিন্তু খুশি না, এসে অসভ্যতা আমি নদীগুলো কিছু স্টান্ট বাজার কি এগুলা। আর মাইক্রো স্কেলে যদি আপনি আসেন, চিন্তা করেন তাহলে সেই জেলার মধ্যে, আপনি দেশের মধ্যে দায়রা জজের অতিরিক্ত দায়রা জজের কোনো বিল নেই, কিন্তু সেই জেলাতে কিন্তু সে প্রচণ্ড পাওয়ারফুল, এই কারণে তো পাওয়ার দেখাই দিয়ে গেছে, গিয়ে ভাইরাল হয়ে ধরা খেয়ে মারা খেয়ে গেছে। আচ্ছা, গেল প্রথম ঘটনাটা নিয়ে, বলার কিছু নেই আর কি, এগুলো স্টান্টবাজি। সেকেন্ড যে ঘটনাটা, সেখানে একটু বলার কথা জায়গা আছে ইন্টারেস্টিং। সেকেন্ড ঘটনাটা হচ্ছে, দাঁড়ান, সেকেন্ড ঘটনা হচ্ছে যে ওই যে কি বলে আমাদের ডিসি ম্যাডামকে হইতেছে ইয়ে বলে নাই দেখে, গরম হয়ে গেছে স্যার বলে নাই দেখে, এখানে আমি মনে করি একটু আলোচনা করার একটু জায়গা আছে। এবার রংপুরের ডিসিকে স্যার সম্বোধন না করায় উত্তেজিত হয়েছেন, আচ্ছা সে ভদ্রমহিলা হইতেছে এখানে সে মিউচুয়াল করতেছেন, মহিলা বেশ কি খাগুমাল নাকি ভালো মানুষ, এটা হচ্ছে প্রশ্ন, ভালো মানুষ ভাবার সুযোগ কম, কারণ হচ্ছে ভালো মানুষ হলে এরকম একটা ঘটনা ঘটাইতেন না, সম্ভবত ঘাগুমাল মানে হচ্ছে বিষয়টা বাড়ার আগে, ভাইরাল হওয়ার আগে, উনি বিপদে পড়ার আগে উনি এসে মিটমাট করে ফেলতেছেন। সো মানে ওই যেটা বললাম, ভালো জায়গা থেকে মিটমাট করতেছেন মনে হয় না, ঘাগুমাল দেখে খুব গুটিবাজ দেখে সুযোগ বুঝে, মানে সুযোগ বুঝে না, ইয়ে বাতাস বুঝে আর কি, ব্যবস্থা নিয়ে নিচ্ছেন আর কি। তো যাই হোক, তো ওনাকে স্যার টাকা নিয়ে দেখে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই যে দাঁড়ায় আছেন ভদ্রলোক, এই যিনি, হ্যাঁ এই যে ইনি গেছে, তো উনি আবার হইতেছে আবার আরেক খেলোয়াড়, হ্যাঁ উনি বেশ সাথে সাথে প্লেকার্ড নিয়ে বসে পড়ছে, এবং খেলোয়াড় কেন বলতেছি দেখেন, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি, স্যার আপনার কী ধারণা, ওনাকে স্যার বলে না ডাকলে উনি কেমন ব্যবহার করবেন,
ওনাকে স্যার বলে ডাকতে বাধ্য করছে এই মহিলা। দেখে উনি প্লে কার্ড নিয়ে বসে গেছেন, খুবই ভদ্রলোক। এই ভদ্রলোককে যদি ওনার কোনো স্টুডেন্ট যদি স্যার বলে ধরেন ডাকার সময় মানে কোথাও একটু ব্যত্যয় হয়, সালাম দিতে যদি ভুল হয়, এই ভদ্রলোক কেমন কি আচরণ করবেন বলে আপনার বিশ্বাস? আমি যে কোনো এখন র্যান্ডম বাংলাদেশি হিসেবে ধারণা করতে পারি প্রচণ্ড রং বাজে মাস্তানি শুরু করে দেবেন। এখন কিছু ওইখানে খুব ইয়ে দেখাচ্ছেন। এই জিনিসটা যে আমি কথায় বলতেছি আগে, এগুলো যে বানায় বাড়ায় বলতেছি না, এটার আরেকটা প্রমাণ আপনাদেরকে এখন দেখাই। সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ওনার কলিগ আসছে, উনি বাদ দিলাম, ওনাকে ব্যাপারে প্রমাণ নাই যেহেতু অপ্রমাণিত দাবি না করি, কিন্তু বলে দিতে পারি উনিও কোনো অংশে কম যান না। ওনার কলিগরা আসছেন এখানে দৌড়ায়, এই যে কলিগরা আসছেন দৌড়ায়, হ্যাঁ, আন্দোলনের সংহতি জানাইতে, যে এরকম শ্রেণী প্রথা বাংলাদেশে, এটা কি বিশ্বাস করা যায় নাকি, এটা অবিশ্বাস্য ব্যাপার, কী ধরনের নৃশংসতা এটা, এরকম বৈষম্য, শ্রেণী বৈষম্য। এসে উনি যে কথাগুলো বলতেছেন একটু শোনাই আপনাদেরকে, মজা। এগুলো আপনারা খেয়াল করেন কিনা জানি না, খেয়াল না করলে যে এখন করেন, কথা শুনুন। এই ভদ্রলোক না, এটা তো হচ্ছে স্যার, শিক্ষককে যখন তিনি মনে করেন চেয়ারকে উদ্দেশ্য করে স্যার বলা উচিত, তখন এইখানে একজন কৃষক, একজন শ্রমিক কতটুকু অনিরাপদ হয়ে পড়তে পারে। এখন কিন্তু পেট থেকে বের হয়ে যাবে যে উনি আবার কোন ধরনের স্যার। হ্যাঁ, আচ্ছা, এরকম বাধ্য করে স্যার বলাতে তাহলে দেশে সাধারণ জনগণ বলে কিছু থাকে না। আজকে ওমর ফারুক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সম্মান সর্বজন বিদিত। এই যে দেখছেন, বের হয়ে গেছে, কিন্তু আরেক পান্ডা বের হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সম্মান সর্বজন বিদিত, বুঝতেছেন? তুমি কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট প্রত্যাশা করতেছে, দাবি করতেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলে একটা স্পেশাল ট্রিটমেন্ট, উনি জজ কী জানি বলে ডিসি বিধায় স্পেশাল ট্রিটমেন্ট দাবি করছে, এটা নিয়ে গরম হয়ে গেছে, প্রতিবাদ করতে আসছে, এখন কিন্তু মুখ ফুসকে বেরিয়ে দিতেছে যে উনি নিজেও স্পেশাল ট্রিটমেন্ট চান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি একটা স্পেশাল সম্মানের জায়গা, কেন একটা স্পেশাল সম্মানের জায়গা হবে কেন, কোনোটাই তো স্পেশাল সম্মানের জায়গা না। এই ডিসি অফিসেও স্পেশাল সম্মানের জায়গা না, বিশ্ববিদ্যালয়ে সেও স্পেশাল সম্মানের জায়গা না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও স্পেশাল সম্মান করার কিছু নেই, প্রধানমন্ত্রী হলেও স্পেশাল সম্মান করার কিছু নেই, সবাই সবার দায়িত্ব পালন করবে এখানে স্পেশাল। হ্যাঁ, সম্মান যদি কেউ করে ভলান্টারিলি, যে হ্যাঁ সে একটা সম্মানের জায়গায় আছে, আমি স্বতঃপ্রণোদিত হয়ে সম্মান দেখাচ্ছি, খুব ভালো জিনিস, কিন্তু কেউ যদি সম্মান না দেখায় তাকে জোর করে ঘাড়ে ধরে যে কাজ ডিসি করছে দেখে আপনারা দৌড়ে চলে আসছেন, আপনার মেন্টালিটিতেও বোঝা যাচ্ছে আপনি দাবি করতেছেন যে বিশ্ববিদ্যালয় একটা স্পেশাল সম্মানের বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা স্পেশাল সম্মান পাওয়ার দাবি রাখে, ওনাকে সম্মান দেখা নেয় কত বড়, বুঝতেছেন তো? তার মানে আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি স্যার বলে সালামটা না দেন, তাহলে কিন্তু উনি কিন্তু তখন আবার একই ব্যবহার করবেন। উনি এখন এসে লাইন ধরে পড়ছেন এখানে, উনি আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন, বিশ্বাস করতে পারতেছেন না যে সে শ্রেণী প্রথা বিরাজ করে, মুখ ফসকে কিন্তু বলে ফেলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট দাবি রাখে, স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার। হ্যাঁ, এই চলতেছে আর কি, এগুলো আর কাণ্ড করতে, এই জন্য বললাম আর কি, এগুলো সবই সে মানে সবই তো সোনার বাংলা, সবই তো অসভ্য লোকজন দিয়ে ভর্তি, অসভ্য মেন্টালিটির লোকজন দিয়ে ভর্তি। হ্যাঁ, পেটের ভিতরে সবার হইতেছে দুর্গন্ধ, পুঁতিগন্ধময় চিন্তা ভাবনা, আচার আচরণ চেতনা, তো এক এক সময় এক একজন যখন উৎপাত নাচানাচি শুরু করে, প্রত্যাশা এদিকে শাস্তি দিচ্ছে, এদিকে শাস্তি দাবি করতেছে, ওদিকে শাস্তি দিচ্ছে, এদিকে যিনি শাস্তি দাবি করতেছে ইনি বোঝা যাচ্ছে ওই ওই কিসিমের লোক, যার বিরুদ্ধে শাস্তি দাবি করতেছে উনি ওই কিসিমের লোক। যেখানে আবার আরেকটা দেখাই, আরেকজন চলে আসছেন এখানে জায়গায়, এটা মানে রিপোর্টে শেষ দিকে একজন বলে যে এই ডিসি ভদ্র মহিলা হচ্ছে সবাইকে রিক্সা থেকে নামতে বাধ্য করে, উনি কত খারাপ। হ্যাঁ, এই যে এই লোক মনে হলো এগুলো সব চামবাজ, দেখেন জেলা প্রশাসক খারাপ, এটা আমরা ধরে নিতে পারি, জেলা প্রশাসক আচরণ থেকে অলরেডি এটা প্রমাণিত, এবং বাংলাদেশের যারা কি জিনিস আমরা জানি, স্যার ভদ্রলোক আবার এই চান্সে কিন্তু ল্যাং মারতে আসছে, রিক্সা থেকে হইতেছে ওই ইয়ের মধ্যে প্রেমিসেসে ঢুকলে হইতেছে রিক্সা থেকে নামায় আসার নিয়ম করছে মহিলা, সেটাতে খারাপ কী হলো এখানে? মানে আমি কিন্তু কথা শুনি আমি ভদ্রলোক যেভাবে খারাপ হিসেবে উপস্থাপন করতে চাইলেন, আমার কাছে ব্যাপারটা এমন মনে হয় নাই, হয়তো ওই মহিলা কর রিক্সা রিক্সা ঢুকলে যত্র রিক্সা পার্কিং করে পরিবেশ নষ্ট হয়, হয়তো এই কারণ হইতো। মানে এটা হোয়াটস রং অ্যাবাউট ইট, যে প্রেমিসেসের মধ্যে রিক্সা ঢোকা ভদ্র মহিলা ইয়ে করছে যে কোনো রিক্সা প্রেমিসেসের মধ্যে ঢুকতে পারবে না, ফাইন এটা একটা নিয়ম। উনি বলতেছেন যে উনি বলতে এই যে এই যে এই আরেক মাল, এগুলো কিন্তু সব খেলোয়াড় বাংলাদেশে, কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে, সব খেলোয়াড় খালি ধান্দায় থাকে, কারে কখন কোন সুযোগে ল্যাং মারা যায়। উনি এটা একটা ইস্যু বাড়ানোর চেষ্টা করতেছেন এই সুযোগে, যেহেতু মহিলা বিপদে পড়ছে, যে আমি আমার 30 বছরের জীবনে এরকম কোনো ঘটনা দেখি না যে পায়ে হেঁটে, ওরে বাবারে বাঙালি পায়ে হাঁটতে পারে না, রিক্সাটা থেকে নেমে প্রেমিসেসে ঢুকা একটু পায়ে হাঁটা প্রাইভেট কারে করে চোরা অভ্যস্ত আর কি আমাদের এই স্যার। তা আমার কাছে মনে হচ্ছে উনিও আরেক খেলোয়াড়, চান্স পাইছে মহিলাকে এখন নন ইস্যুকে ইস্যু বাড়ানোর চেষ্টা করতেছে, লামসাম ধরে নিয়ে
30 বছর এত বড় দুর্ধর্ষ ঘটনা উনি দেখেন না, যে পায়ে হেঁটে রিক্সা থেকে নেমে পায়ে হেঁটে ঢুকতে হয়, কত বড় খারাপ কাজ করছে উনি, সব চাম্বাদ মনে হচ্ছে আমার কাছে, আমার যা মনে হচ্ছে সেটাই শেয়ার করতেছি আর কি। না এখানে আমার একটু ইতিবাচক হয়ে পড়বে এখন, সেটা হচ্ছে আমি ডিসি মহিলার সাইড নিতে যাচ্ছি এখন, নিতে যাচ্ছি এর নো, কারণ যেই মহিলা এরকম কথা বলতে পারে উনি, এবং অ্যাগেন আমি বেশি হয়তো মহিলাকে ইয়ে করতেছি, ভদ্র মহিলাকে বেশি কী বলবো কী বলবো বেনিফিট অফ দ্য ডাউট একদমই দিচ্ছি না, হয়তো বা হয়তো বা ভালো মহিলা, হয়তো উনি যেভাবে সে সরি বলছেন সব কিছু মিলে, যেই কারণে তারপরেও তুমি যিনি যেহেতু এরকম একটা কথা বলছেন তাহলে কেমনে ভালো মানুষ হইতে পারে, সেই পয়েন্টটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনা কিন্তু এই প্রথম ঘটনা না, অনেকগুলো ঘটনা আপনারা যদি দেখে থাকেন যে মহিলারা, মহিলা সরকারি কর্মকর্তারা স্যার বলার ব্যাপারে, ম্যাডাম বলতে হবে না, আপা বললে হবে না, স্যার বলতে হবে। এটা কিছু না, আরেকটা ঘটনা আপনারা খেয়াল করছেন কিনা, বছরখানেক আগে একই রকম ঘটনা, স্যার না বলা এক মহিলা হইতেছে, এরকম টিও না গরম হয়ে গেছে, এটা নিয়ে রিপোর্টিং হয়েছে। এই ভদ্রমহিলা এখানে বলেন যে কোথায় জানি এই রিপোর্টটা কোথায় জানি দেখলাম, এই ডিসি মহিলা উনিও বলেন যে যে হ্যাঁ এখানেই বলেন যে উনি ওনাকে যখন আপা বলছে তখন উনি বলছেন, এখানেই কি বলেন, তখন উনি বলছেন যে আপনি স্যার হইলে পুরুষ হইলে কি বলতেন। সমস্যা ছিল, আচ্ছা এখানে বেশি কথা উনি বলেন নাই। আর একটা রিপোর্টে দেখছি ওনাকে যখন বলছে আচ্ছা আপনি আসি আপা, তখন উনি বলছেন যে আপনি ইয়ে হলে কি বলতেন, একজন পুরুষ হলে কি বলতেন, তখন কি আপা বলতেন। সো আমি যেখানে এখানে যে বিষয়টা, যে এইটা একটা অনেকদিন ধরে জিনিসটা দেখতেছি, আমার যেটা মনে হয় যে যারা মহিলা কর্মস্থলে তারা তো কিছুটা বৈষম্যের শিকার হন, এবং বৈষম্যটা মনে করেন যে অধস্তনরাও কিন্তু মহিলা হলে বেশি একটা পাত্তা দিতে চায় না, এখন পাত্তা দিতে চায় না, এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে বাংলাদেশের রংবাজের কালচারে যে যত বড় ওই যে কী বলে শক্তের ভক্ত নরমের জম, যে যত বড় রংবাজি করতে পারে, পাণ্ডামি দেখাইতে পারে, খুব পাণ্ডা টাইপের, তারা সবাই নমনম করে চলে, কেউ যদি ভদ্রলোক ভালো ব্যবহার করতে যায় সবাই তার গেটির উপর উঠে বসে। এখন মহিলারা তো স্বভাবত গুন্ডা স্বভাবের না, সো যেই কারণে প্রথমত এদের ঘাড়ে উঠে বসে আশেপাশের সবাই। আরেকটা হইতেছে যে মহিলা বিধায় বাংলাদেশে মহিলাদেরকে পাত্তা কম দেওয়া হয়, রাইট? সো মহিলা বিধায় পাত্তা কম দেওয়ার একটা ব্যাপার আছে। সো এইসব কারণে হয়তো বা মহিলারা যারা কর্মস্থলে থাকে এবং তাদেরকে তো নিত্য নৈমিত্তিক মানুষের সাথে ডিল করতে হয়, স্পেশালি কম শিক্ষিত নিরক্ষর মানুষের সাথে ডিল করতে হয়, এবং স্পেশালি এদের কর্মস্থল হয়েছে গুন্ডা পাণ্ডা দিয়ে ভর্তি। সো সেইখানে ওনাদেরকে একটা ভাবমূর্তি, একটা ইমেজ, একটা এই ধরনের একটা ইমেজ বজায় রেখে চলার প্রয়োজন পড়ে ওনাদের। ওই যে শক্তির ভক্ত নরমের জন্য নালিকে কথা শুনতে চায় না, নালিকে পাত্তা দেয় না, স্পেশালি মহিলা বিধায়। সো এই কারণে আমার মনে হয়েছে আমার যে যারা কর্মস্থলে সরকারি মহিলারা, এই কারণে স্যার বলে ডাকতে বাধ্য করা, বা স্যার বলে ডাকতে হবে, ম্যাডাম বললে হবে না, স্যারই বলতে হবে, পুরুষবাচক যেই স্যার পুরুষদেরকে যেটা ডাকে ওইটাই বলে ডাকতে হবে মহিলাদেরকেও, এটা আমার কাছে মনে হয়েছে ওনারা একটা ইমেজ সৃষ্টির প্রশ্নে ওনারা কিছুটা অসহায়ত্বের জায়গা থেকে ওনারা এই কাজটা করেন বলে আমার আমার মনে হয়েছে। বলতে একদিন বললাম অনেকগুলো ঘটনায় দেখছি এই জিনিসটা, এই প্যাটার্নটা, এবং সব কিছু মিলে আর কি বাংলাদেশের পরিস্থিতি আর সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ওই জায়গা থেকে, ঠিক মাস্তানি করার জায়গা থেকে স্যার বলে ডাকতে হবে আমাকে ওই জায়গা থেকে, হয়তো বা না সম্ভবত না, সেটা হয়ে থাকলে কিন্তু মহিলা বরং মানে অসহায়ই বরং বলতে গেলে, যে মহিলা বিধায় অসহায়, এখন আবার এটা নিয়ে অ্যাস্টাবলিশ করতে গিয়ে উল্টা পড়ে গেছেন বিপদে। সো উনি যেভাবে নেমে এসে সলিটারি বললেন সবার কাছে মিলেমিশে, অ্যাগেন যেটা বললাম এটা দুটো অর্থ হতে পারে, উনি আসলে ভালো মহিলা, আরেকটা হতে পারে যে খুব চাম্বাস স্বভাবের, যে বাতাস বুঝেই খেলে খেলার ধরন চেঞ্জ করে ফেলছেন। আর ওনার বিরুদ্ধে আরেকজন যে চাম্বাজ অভিযোগ নিয়ে আসছে যে রিক্সা থেকে নামাইয়া দেয়, হ্যাঁ কত বড় খারাপ মানুষ, তাতে করে আমি বোঝা যায় না যে মহিলা খারাপ বা কিছু। তো যাই হোক, আমার কনক্লুশন হচ্ছে পুরো ঘটনা থেকে আমি নিশ্চিত হইতে পারতেছি না যে মহিলাকে এখানে অভিযুক্ত করবো কিনা বা দোষারোপ করা যায় কিনা। তবে এটা শুধু এই পয়েন্টটা আমি একেবারে কমন হিসেবে আমি বলতে চাই, এই পয়েন্টটা আমি করতে চাই যে এই যে একটা ঘটনা ঘটে, যতগুলো চরিত্র এই যে ক্যামেরার ফ্রেমে যা দেখতেছেন এগুলো কিন্তু এক একটা এক এক প্রকারের বাঙালি আর কি, এটা মাথায় রাখবেন, এটা ভুলবেন না। এখানে